প্রিয় দর্শক, যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের খাবার দাবারে কি ধরনের পরিবর্তন আনা উচিত, চলুন সে বিষয়ে শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। দর্শক, আজকাল অনেক বাড়িতেই কম বেশি যে কোনো বয়সের মানুষের মধ্যেই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের একটি প্রবণতা দেখা যায়। এবং আগে যেটা আমরা জানতাম যে অ্যাডাল্টদেরই সাধারণত প্রেশার হয়, কিন্তু আমি নিজে অনেক পেশেন্ট পেয়েছি যাদের বয়স অনেক কম। সাধারণত অধিক ওজন, অতিরিক্ত ফাস্টফুড এবং ইনডিসিপ্লিন লাইফের কারণে অনেকেই কিন্তু খুব কম বয়সেই প্রেশারের মতো একটি সমস্যায় ভুগতে পারে। উচ্চ রক্তচাপ হলে ম্যাক্সিমাম মানুষেরই প্রথম যেটা করণীয় সেটি হচ্ছে ডাক্তারের কাছে যেয়ে এই উচ্চ রক্তচাপটির জন্য যেই প্রয়োজনীয় ওষুধ সেটিকে গ্রহণ করা, এবং সেই সাথে খাবারের নিয়ন্ত্রণ অনেক বেশি জরুরি। কেননা উচ্চ রক্তচাপ মানেই হচ্ছে এটা থেকে পরবর্তীতে কিডনি এবং হৃদরোগের মতো, অর্থাৎ হার্ট ডিজিজের মতো অনেক মারাত্মক রোগও কিন্তু হতে পারে। সেই জন্য অবশ্যই প্রত্যেক হাইপারটেনসিভ পেশেন্টকে উচিত তার রক্তের চাপ নিয়ন্ত্রণে রাখা। সেই ক্ষেত্রে খাবারে বেশ কিছু রেস্ট্রিকশন মেনে চললে অনায়াসেই খুব ভালো মতো কিন্তু সে জীবনযাপন মেনটেন করতে পারে। প্রথমত খাবারের লবণের দিকটা বিশেষভাবে বিবেচনা করতে হবে। এই ক্ষেত্রে টেবিল সল্ট বা এক্সট্রা লবণ, যেটাকে আমরা একেবারেই অ্যাভয়েড করতে বলি, এবং সেই সাথে বিট লবণ এবং অন্যান্য মুখরোচক যেগুলোর টেস্ট মেকার বা সল্ট রয়েছে সেগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। রান্নার ক্ষেত্রে খুব বেশি খেয়াল রাখতে হবে যেন কোনো সয়া সস বা কমার্শিয়াল সসের ব্যবহার করা না হয়। কেননা প্রেশার মানেই মনে করে অনেকেই লবণ, গরুর মাংস আর শুধু ডিমের কুসুম। বিষয়টি তা নয়, লবণের পাশাপাশি এরকম আরও অনেক খাদ্য উপাদান আছে যেগুলো সতর্কতার সাথে প্রেশারের রোগীদেরকে গ্রহণ করা উচিত। উচ্চ রক্তচাপে যারা থাকে তারা অনেক সময় প্রেশার হাই হয়ে গেলে আচারের আশ্রয় নেয়, অর্থাৎ মনে করে টক খেলে আমার প্রেশার কমবে, বাট এটা অনেক ভুল ধারণা। কেননা আচার মানেই হচ্ছে আচারে অনেক তেল থাকে এবং অনেক সল্টের ব্যবহার করা হয়। সুতরাং অবশ্যই আপনার প্রেশার কমাতে আপনি কখনই আচারকে বেছে নেবেন না। সেই সাথে ফাস্টফুড এবং অন্যান্য ফ্যাটি ফুডস যেমন ডিমের কুসুম, গরুর মাংস, খাসির মাংস, স্পেশালি ভাজা পোড়া খাবারগুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি সারাদিনের খাবারে পটাশিয়ামযুক্ত খাবারের মাত্রাকে যদি একটু বেশি করে গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আপনার প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সাধারণত ডাবের পানি, কলা, সবজি, সালাদ বেশি করে খেলে আপনার এই উচ্চ রক্তচাপ খুব সুন্দরভাবে মেনটেন হবে। আরেকটি বিষয়ে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনার ওজন, তা যেন অবশ্যই কমিয়ে আপনি কাম্য ওজনে রাখতে পারেন। অর্থাৎ আইডিয়াল ওয়েট মেনটেন করতে পারলে উচ্চ রক্তচাপের প্রবলেম এবং এইটার জনিত অন্য কোনো ডিজিজ থেকে নিজেকে খুব সহসাই বাঁচিয়ে রাখা সম্ভব। নিয়মিত হাঁটার পাশাপাশি খাদ্যাভ্যাসকে একটু পরিবর্তন করলেই এই উচ্চচাপের ঝুঁকি থেকে আপনি এবং আপনার নেক্সট জেনারেশন প্রত্যেকটি মানুষকে কিন্তু পারবেন সেভ করতে।